আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। অলরেডি এই ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে বলতেছি। মেনলি আমি কখনোই হচ্ছে যে আমার ফ্রেন্ডদের ছাড়া এক্সাম দেয় নাই, ফোর্থ সেমিস্টার আমার সামহাও মিস যায়, তো আমি এক্সামটা এখন দিচ্ছি। এক্সামের জন্য রেডি হওয়ার আগে স্কিন কেয়ার করে নিলাম, একটু সানস্ক্রিন লাগাই নিছি আর কিছুই না। তো বাহিরে বের হয়ে দেখলাম মানে সূর্য উঠতেছে, যেহেতু 9টা বাজে এক্সাম, আমার বাসা অনেক দূরে, আমি হচ্ছে বাসাতে 7টা বাজে বের হই। এটা হচ্ছে এক্সাম শেষ হওয়ার পরের একটা ক্লিপ। মেনলি আসলে এক্সামটা না দেওয়ার অনেকগুলো কারণ ছিল, সেগুলো না যাই। পাস্ট ইজ পাস্ট, অনেক কাহিনী জীবনের ডার কিছু। তো অনেক গরম থাকাতে আমার বাসার আগের যে ফ্যানটা এটা নষ্ট হয়ে যাওয়াতে আমার আম্মু এই ফ্যানটা নিয়ে আসে। পুরানো কিছু না বলে আসলে আমার এখন ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হইতেছে, আমি খুবই এক্সস্টেড একটা অবস্থায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই ছিল আজকে ছোটোখাটো একটা ব্লগ বলতে পারেন, আর সামথিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।